বিশালাকার সব গাছ, গাছে ঝুলছে হাজার রকমের স্যান্ডেল, স্লিপার, হাই হিল, স্কেট শু। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জুতার গাছ রয়েছে বিশ্বের কয়েকশো স্থানে। তবে কিভাবে গাছে এলো এই সব জুতা? ধারণা করা হয় অন্তত 100 বছর আগে এর উৎপত্তি ঘটে উত্তর আমেরিকায়। এরপর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, চীন, রাশিয়া, মধ্যপ্রদেশ সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে সেনাবাহিনী কর্তৃক এই রীতির উদ্ভব ঘটেছিল। যখন সৈন্যরা চাকরি ছেড়ে চলে যেতেন, তখন নিজেদের বুটগুলো নির্দিষ্ট একটি গাছে ঝুলিয়ে রাখতেন, পরবর্তীতে সেগুলো যাতে অন্যরা ব্যবহার করতে পারেন। তবে কিছু কুসংস্কারও আছে এই বিষয়ে। যেমন, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা যদি গাছে জুতা বাঁধেন, তাহলে মানসিকভাবে তারা সুস্থ থাকবেন। আসলে যে কেউ তার কোনো অর্জন, জয়, পরাজয় কিংবা দুঃখ, হতাশা ইত্যাদি স্মরণীয় করে রাখতেই গাছে জুতা ঝুলিয়ে রাখেন। আবার ইংল্যান্ড ও ইউরোপে কেউ মারা গেলে পরিবারের সদস্যরা একজোড়া জুতা গাছে ঝুলিয়ে রেখে মৃত ব্যক্তির আত্মার তুষ্টি কামনা করেন। কিন্তু অনেকেই বলেন মানসিকভাবে যারা বিপর্যস্ত তারাই এই ধরনের কাজ করেন, মাতাল হলেই লোকে এমন কাজ করতে পারে।